ਕਰਾਂਗੇ ਲੋ ਨਹੀਂ। ਰਾਣੀ ਰਾਣੀ, ਤੁਮਾਰ ਰਾਜਾ ਮੰਗਕੁਲ ਸ਼ੇਰ ਖਾਜਾ ਦੇਵਾਨ ਆਲਮ ਮਜੇ ਦੇਖਣ ਉਪਸਥਿਤ। ਦਰਜਾ ਖੋਲੋ ਰਾਣੀ। ਸਾਰਾ ਸ਼ਬਦ ਨਹੀਂ এই সমস্ত যাত্রা পালার পোশাক আশাক খুলে তারপর ঘরে ঢুকবা, এর আগে না। আমার সোনার বাংলা শেষ, ঠিক আছে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা তটি পটি, খুলো দরজা, দেখো সেলফি না, যাও ওই যাত্রা পাড়া লোক গলাকে মায়া করে ছবি তুলোগা। আর দেখ কি সব ফালতু কথা কও, অগ্রহাত তো যে কোনো সময় সেলফি তোলা যায়। তুমি তো আমার ময়না পাখি, তুমি আর কুত্তা, তুমি আর ভূত, তোমার তো ছবি তেলে কুটুস করে কাটতে লাগ, কেট 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 কেট, তুমি এরকম এরকম করে কাছে রে। ওই কি আমি রাজা আচ্ছা, তুমি রানী, এরকম একটা সিন মঙ্গ, ঠিক আছে না। খোলো দরজা। দেখো আমাদের তোমার আমি আল্লাহর কসম করে কইতাছি, তুমি বস্তা খুলে তারপর ঘরে ঢুকো, নালে কিন্তু সারা রাত তোমার বাইরে থাকতে হইব, আর সকালবেলা আমারে হারাইবা। প্লিজ প্লিজ রানী, রানী কইতে দিব তো এইভাবে কথা কই না। শোনো আমি যাও যাও, জীবনে কোনদিন আমি এই যাত্রা আর অভিনয় করবো না, যাত্রা অভিনয় তো দূরের কথা, যাত্রায় আমি পাটি কমো না, কিন্তু পাটকাও করতেছি, যাত্রা ঠিক করে যাবো না। তাও একবার দরজা খাবো, একবার খালি, একবার খালি, বিশেষ করে একটু ইটু খালি, ইটু খালি, ইটু খালি, দেখো ইটু ইটু খোলো না, খোলো না। ওই তুমি কি করো, হ্যাঁ গান গায় কি পারো, তুমি জায়গাটাছো এরা যাত্রা মানে শুরু করো, তুমি চুপ করো। না না এসব কি কো, ওরা বলা মানে অগটা খাট পাকলে তুমি আমি একটু নষ্ট করতে করুন, এটু এটু খোলো, এটু এটু খোলো না, এটু খোলো না। হ বুঝছি, ঘরে ঢোকার তোমার একটু ইচ্ছা নাই, থাকো বাইরে, গুড নাইট। কি কো, আমার ঘর ঢোকার ইচ্ছা আছে, এই দে এই দে এই দে। রানী, রাজা কিন্তু রেগে যাচ্ছে, রাজা যদি একবার রেগে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে। কি আল্লাহ বের করতে ঠিক আছে, পরের দিন শুনে এই আশা আশা বউ আশা বাস্তি করেন, তাও তোমার কথা সব মাইলাম, ঘটনা হচ্ছে কি এই যে সালাম আলা কইলে এই পোশাক, এই পোশাক আমি কইলে হলো না। ওই যে নাটক সিনেমা আছে না বস্ত্রহরণ, আমার বস্ত্রহরণ, যাও আমি আমি নিজে গেলাম। তবে কেন কি করতেছ, হ্যাঁ সর্বনাশ দেবো তো, কি করতেছ এটা তুমি? আর একটা লোক ছিল যে খগেন বাবু মেকআপ দেয়, ফাইন লোকটা দিছে মনে বুঝো না, বুঝো না। কি খবর মাঝে, তোমার শখ পূরণ হয়েছে স্যার? আরে দাদা আপনার কাছে আমি প্রণাম, ঘটনা হয়েছে কি যে আপনার কাছে আমি চির ঋণী, আপনি আমার 14 গোষ্ঠীর শখ একদম পূরণ করে দিচ্ছেন। তোমারে নিয়ে কিন্তু খুব টেনশনে ছিলাম। টেনশন কি স্যার, এই আমি তো কোনো ভুল করিনি, ভুল করছি? আরে এটা কোনো কথা না, কারণ 20-30 বছরের অভিজ্ঞতা নিয়েও আর্টিস্টরা স্টেজে উঠে ফেল মারে,
আরে না, ঘটনা হচ্ছে কি, আমি তো ছোটোর থেকে, এই ছোটোর থেকে ছোটোর থেকে ছোটোর থেকে আমি সবসময় যাত্রা পাঠ দেখতাম, আর মনে মনে খব দেখতাম আমি কবে যাত্রা না কম। আমার হচ্ছে কি, একটা শখ আপনি পূরণ করে দিয়েছেন, এই যে আমি পাঠ গেলাম রাজার পাঠ, আমি খুব কৃতজ্ঞ, আমার চোদ্দ গোষ্ঠী আপনার কাছে আমি খুব কৃতজ্ঞ কৃতজ্ঞ। কিন্তু ওই শখের তোলা যে 80 টাকা সেটা কিন্তু তুমি আবারও প্রমাণ করলা। এই ড্রেসটা তো ভালোই বানাইছে, কিরকম টাকা খরচ হয়েছে মাঝে? খরচ মনে করেন যে ওনে রিক্সায় গেলাম, তখন হলো 35 টাকা, তারপর শাক হয়েছে দিলাম 20 টাকা, মনে করেন না ওই শুধু এইসব খরচ বাদ দিই, তাহলে মনে করেন যে এটার দাম পড়তে হলো 7,500 টাকা। 7,500 টাকা, যাত্রা তো শেষ, পাড়ও শেষ, এখন এই ড্রেস কি করবা? ইচ্ছা করলে তুমি আমার কাছে বেচে দিতে পারো। না স্যার, ঘটনা হচ্ছে কি যে এটা তো খায়েস একটা শক্ত, ভাবছি কি যে এইটা রেহা দেবো, যত্ন করে রেহা দিই, ইস্ত্রি মিস্ত্রি করে রেহা দেয়া, ন্যাপথলিন দিয়ে রেহা দেবো, জানি পোকামাকড় না খায়, আর এটা ওই যখন বাল বাচ্চা হবো তখন দেহা মজাম পার গেছিলাম। আচ্ছা আচ্ছা, না না তুমি আমারে দিলে যে আমি খুব বেশি টাকা দিতে পারবো তা কিন্তু না। এই আমাদের মাফ করবেন স্যার, মানে এই ড্রেসটা আমি খুব যত্ন করে রেখে দেবো। না না ড্রেস তো তোমার, কিন্তু ওই গোপটা কিন্তু আমাদের। এক মিনিট স্যার, হাতে হাতে এই হাতে ব্যাপার। এই নমস্কার বাবু। নমস্কার। এইখানে একটু শোনো। আচ্ছা আচ্ছা বাবু, এখন যেটা হয়েছে মনে করেন যে আপনাদের তো মনে করেন যে আমি আনছি, আপনার যদি যদি কোনো সেবা যত্ন কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা সরাসরি মেম্বারকে জানাবেন, কোনো অসুবিধা নাই, আপনাদের কোনো খেদমতের অসুবিধা হওয়া মানে। এ মেম্বার, তুমি তো আইসে বাসন শুরু করে দিলা, আমার কথা কিছু কও না। না না অবশ্যই, সেটাই সেটাই বলতেছি। না না বুঝতে পারছি বুঝতে পারছি, অভিনয় করতে চাইব তো। আরে না না, মাঝে সেটা আর সম্ভব না। না না অ্যাক্টিং করবো না দাদা, মানে স্যার অ্যাক্টিং এর সব তো মিটেই গেছে। এই কষ্টেকা হয়েছে কি বাবু, অ্যাক্টিং এর শক্ত আপনারা পূরণ করছেনি সেটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই। কথা হয়েছে কি, মানে ভাই চাইতেছে এই পোশাক আশাক লইয়া একটু বাড়িতে যেতে, ভাবিল কি একটা সেলফি তুলো আর কি, বুঝেন না, মানে এই বেশে গেলে ভাবি একটু অন্যরকম মনে করবো না, একটা ওরকম ভালো ভালো মনে হবে না, সেজন্য আর কি। পোশাক তার যা ছবি তুলবো, এটা তো সমস্যা কি? গোপ নিয়ে গেলে তো আপনাকে পারমিশন লাগবে, গোপ সময় মতো চলে আসবে, অসুবিধা নাই। মাঝের ভাই চাইতেছে গোপ সব ভাবির সঙ্গে একটা সেলফি তুলছে, দিবেন না আপনারা। আরে এই গোপ হারায় আবার নষ্ট হয়ে গেলে আমরা তো বিরাট সমস্যায় পড়বো, এই গোপ কইরা আগামীকাল আমাকে নায়ক তো যাত্রায় পাঠ গাইব। না 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 না, আরে খগের তুই কিছু কথা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না ঘটনা হচ্ছে কি, আপনি তো বোঝার চেষ্টা করেন খগেন বাবু, আপনিও স্যার বোঝার চেষ্টা করেন, আমি হচ্ছে কি টুকুস করে যাবো যে যে বউটারে এরম করে বগলের মধ্যে নিয়ে একটা সুন্দর করে এরম করে কুটুস 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 করে সেলফি দিলাম, চলে আসো রাত্রি হলে দেবো। না 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 না, এই গোপ আমরা হাত ছাড়া করা পারমই না ভাই, এত করে যখন কইতেছে দিয়ে দেন না বাবু। এ খগে কষ্ট থাকে। ও বাবু, ভগবানের নাম কইয়া দিয়ে দেন না, মালিকের যে হাত কি বলি দাদা দাদা, আমি আমি খুবই খুশি, খুবই ধন্যবাদ, খুবই ধন্যবাদ স্যার, আমি খুব কৃতজ্ঞ। ঘটনা হচ্ছে কি যে আমার সম আমার দাম চলে যাবে, কিন্তু এই মোসের এই গোপের কিছু হবে না, আমি আমি খুবই কৃতজ্ঞ কৃতজ্ঞ। ভাই আপনি তাড়াতাড়ি বাড়ির যান তো, ভাবি কিন্তু ঘুমাই যাবো, শেষে কিন্তু ঘুমিরটি ঘুরে সেলফি তুলতে পারবেন না। আমি তাহলে গেলাম ভাই, আপনারা আটটা দূরে কই, এই গোপটা কিন্তু নষ্ট করেন না, এই গোপটা নষ্ট করলে বাবু আমাদের দল থেকে বাই করে দিব। আরে না না কোনো চিন্তা নাই, যদি এই যে ভূমিকম্প আর কেয়ামত না হয় এই গোপ নষ্ট হবো না, আসি। হ্যাঁ আসি, ও এটা তোমার হাত আসি করে, হ্যাঁ তোমার কিন্তু খুব সুন্দর লাগছে, দাম তো হ্যাঁ ঠিক আছে, যত জ্বালা হয়েছে পাঁচ পাল্লা মেকআপ দিয়ে থাকি, আসি হ্যাঁ। আচ্ছা বাবু, দেখ কি ঘুমাই গেছে নাকি? এই গোপুরে ঠিক আছে না, এই রাজার পাঠ করবো আরেকজন, আর এই গোপুরে তো আজকাল পাঠ গেছি। হ্যাঁ খুব ভালো খুব ভালো, আমার তাড়াতাড়ি খুলো না, সারাও নাই যে সব রেডি করে রাখছি, আসে একটা টুকুস করে কোনো ফেটবে তোলা যাবো না।
ভগবান, এই যাত্রায় তুমি আমারে রক্ষা করো ভগবান। কি মনে করছো, আমার কি বোকা পাইছো? আমি সব বুঝি, তুমি জানো যে আমি গোপ পছন্দ করি না, তাই ইচ্ছা করে এমন গোপ লাগাইছে করার সাথে যাতে না উঠে। আমি জানি গোপ দেখা জ্বলি না, রাস বলো জ্বলি না, আসলে হয়েছে কি যখন আমি গোপটা লাগাই তখন তোমার কথা ভাবি নেই। আমি আমার কথা ভাবো নাই তাই না? এইটাই তো আমার কথা ভাববা কেন, খালি যাত্রা 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 যাত্রা। আমি ওইটা ভাবি না, আমি বুঝেছি যে আমি তো ইচ্ছা করে তুমি তো গোপ পছন্দ করো না, এই তো ভাবি নাই। তখন তো আমি রাজা হয়েছি, রাজার জন্য গোপটা লাগাইছি। খুব সাবধান, একটা পশু মধ্যে না আছে, ঠিক আছে, খুব দামি বউ, কিন্তু খুব আস্তে। এমন বিশ্বাস হচ্ছে, এমন বিশ্বাস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ব্যথা করে, বহু ব্যথা করে, ব্যথা লাগে না? হ্যাঁ খারাপ, এটা বুঝতে পারি। আবার কি করবো বউ, কিছু হবো না, একটা মিনিট। এদিকে বউ, আরে বহু না, ব্যথা ধর না লাগে। আস্তে 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 কালকে সকালবেলা দেখা দেবো, আর এর মধ্যে খবরটা আমার ডাকবো না, আমার কাছে হইবে না। আর এই গো যদি একলা একলা উঠে তাহলে তো হইলই, আর নাইলে নাই। কি কর, এই যে তাই বলে তুমি উপরে যাও, তাই বলে তুমি নিজে শুবে, রাজার জন্য রাজার মতো শুয়ে থাকো খাটের মধ্যে। আম্মা খকিন নেব চাই, তাও তোমাকে শুবে চাই বউ, যাও দিবি দাও। ভালো করে দুধ চিনি দিয়ে একটা চা বানাতো। কি ব্যাপার মেম্বার সাহেব, হঠাৎ দুধ চিনি বাড়াই চা? কেউ কেউ এসে বারণ করছে নাকি যে মেম্বার সাহেব আইলে দুধ চিনি বেশি দিয়ে চা দিস না? না মানা করবে কেন, মানে আপনি তো সবসময় দুধ চিনি কম দিয়েই চা খান, আজকে হঠাৎ চিনি দুধ চিনি বাড়াই দিয়ে চা, ব্যাপারটার ভিতরে একটা রহস্য মনে হচ্ছে যে তোরা যেই পদের দুধ দেস না চায়ের ভিতরে, এটি খাইলে ফ্যাটের ভিতরে নাকি গ্যাস্ট্রিক বেশি হয়, আজকে জিদ্দে ঠেলা কামো, তোর কোনো অসুবিধা আছে? হঠাৎ কথাটা ভালো বুঝলাম না। আরে বেড়া ব্যস্ত চা তুই কেমনে বুঝবি, কোনটা খাইলে মানুষ কালো হয় কোনটা খাইলে মানুষ ফর্সা হয়। তবে ব্যাপারটা মনে হয় আমি বুঝবার পারছি মাহাতেম ভাই, তুমি কি আজকে ওই যাত্রা নাইকের লগে দেখা করবা যাইবা? আমি তো চাই না, কি করুম ক, যাত্রার নায়িকা তো আমার ছাড়ে না। হ্যাঁ আমার লগে দেখা করবই, তাছাড়া মাঝের ব্যাপারটা প্যাঁচ লাগাইছে, এবার রাজার গোপটা লুয়েছে, এই গোপটা তো ফেরত দোল লাগবো। কালকে রাইট থেকে এই গোপ খুলতেছে না তাই না? উস্তা গেছস আকালা উস্তা, ভাবি গোপের মধ্যে পানি দিছিলেন তারপরেও গোপ খোলে নাই, ঠিক বলছি না? এই মন্টু ভাই আজিটা পছন্দ পাইরো না তো, গোপটা কেমনে খুলতে পারবা সেই চিন্তা করো।
রোগীদের ঠিক মতো না দেখে কি চিকিৎসা করা সম্ভব? বোন, আমার একটা কাটা 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 আলা হেল জুতা আছে না, ওই হেল জুতাটা নিয়ে আয়, ওইটা পরে একটা ব্রুসলি মার্কা ইয়া করে একটা মারমু, এখানে লাগবো খাস খাস করে লাগবো, তখন তুই শিক্ষাটা পাবি আরামদাবা। তার আর দরকার হইব না জনাব, আইডিয়া আমি পেয়ে গেছি। নারিকেল তেল নিয়ে আসেন, নারিকেল তেল গোফে লাগাই দিমু, আমি 110% শিওর নারিকেল তেল যদি গোফে লাগাই দেই গোপ উঠবো তো উঠবো, গোপের 14 গুষ্টি শুদ্ধ উঠা যাইব। কারণ যারা কাঁঠাল খায় খেয়াল করে দেখবেন কাঁঠাল খাওয়ার আগে গোফে তেল দেয়। না না, আমি শুনছিলাম গাছে কাঁঠাল গোফে তেল। আচ্ছা আমি আনতেছি ভাইজান, কেননা মন্টু ভাইয়ের আইডিয়াটা আমার মনে ধরছে। ধন্যবাদ মিনু আপা। তুমি বাধা দিতেছো কিসের জন্য? ওকে তোমার কইছে গোপ লাগানো লেগা কার দি তুমি কারো এই যে এই যে তেল চলে আসছে ভাইজান, তেল কি নিজেরটা নিজেই লাগাবেন গোপে না আমি লাগাই দিব? এই আরাম দাদা, আমার গোপ তো না, আমি কি দেখতে পাচ্ছি আমার হাতের এনে কি চোখ আছে আমি লাগাবো ঠিক মতো? ভাইজান রাগ করেন না, ঠান্ডা হন, বুঝতে পারছি এই কামটা আমারই করণ লাগবো। দেখি আপা সাবধানে, দাদা আমি হাতটা ধরি। দেই 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 দেই, এইবার ভাইজান গোপটা টান দিমু, সুন্দর করে গোপটা উঠে আসবে। ভাবি ভাইজান একটু ধরেন। কোনো কথা কষ্ট তো মাথা কিন্তু গরম গেছে, ধরে আমি একদম আসার দেবো। সর 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 আমার গোপ তো বেকার হয়ে গেছে গা, এইদিকে তো চালু হয়ে গেছে, এদিকে হয়ে গেছে গা। আমরা কি করব? আল্লাহ রে, আমি আমি একটু শখ করে একটা শখ করে একটা মনের খাইশের জন্য যাত্রা মালভূমির জন্য একটা গোপ লাগিয়েছিলাম। এই সন্ধ্যার সময় তো এটা দাঁড়ায় আমার, এই সন্ধ্যার সময় তো এখন এই গোপটা দরকার পড়বো। আমি না একটু কিছু করছি, এখন তোমরা কিছু আমরা কি করবো? আচ্ছা কারো কিছু করার নেই না, আমি কিন্তু কিছুই করতে দিতেছ না ভাইজান, আমার কি দোষ? না কি করবি তোরা, তখন তো কিছু করার নাই, আমি তো অন্যায় করছি। ইয়া মাহবুদ তোরা দেখ, দেখ তাই নাই তো কি, ওই একটু আগে তুমি মন্টুরে কেমন জুতাটা দৌড়ান দিলা, আর কি দোষ কো? ওই তোমার তেল লাগায় মুষ্ট ওঠানোর তো চেষ্টা করছিল, বুদ্ধি কাজে লাগে নাই এর লেগে তুমি এরকম করলা। আচ্ছা ওকে ওকে সরি, আমি বোবা, আমি সুবা থাকবো, আমি কারোর সাথে কথা কম না। না রে সোনা, তোর হাতে কথা কম না, বলেছে আমার তোর হাতে বলেছে, ওর কাছে মাপ চাই আছি, আমার তোর নামে গেছে ভাইজান। আচ্ছা আচ্ছা, আমগুর একটু ভাবতে দাও, তারপর দেখো ভাবি তোমারে, তুমি একটু নাস্তা দাও তো ভাইজান রে। এই আমার নাস্তা বানাই লাগবো না, তোমরা তাড়াতাড়ি বাবু বাবু তোমরা তুমি একটু বসো, আমি নাস্তাটা নিয়ে আসি তারপরে। আল্লাহ কোদার নাম, আল্লাহ কোদার নাম, ই আল্লাহ এ মালিকে ধান, এ মালিকে ধান আমি বড় অসহায়, এ মালিকে ধান আমি বড় অসহায়, এ মালিকে ধান আমি বড় অসহায়।
রে খগেন, এইখানে বসে একা একা কি করতেছ? কই বাবু, কিছু করতেছি না তো। কিছু করতেছ না মানে? এইখানে বসে কি এত চিন্তা করতেছ? এমনি বসেছিলাম, কোনো কিছু চিন্তা করতেছিলাম না। দেখ রে খগেন, তোর জন্মের আগে থেকে আমি যাত্রাবালা চালাই। এই আরঙ্গজেব থেকে শুরু কইরা বাদি থেকে বেগম, এক মুঠো ভাত থেকে শুরু কইরা থানা থেকে আসছি, কত যাত্রাপালা নামাইলাম, কত নায়ক নায়িকার জন্ম দিলাম, কত জনের মনের কথা আমি জানলাম, লেনদেন করলাম, আর তুই সেদিনকার খোকেন আমার ভাগে দিবি? ক কি হয়েছে তোর? না বাবু, আমি আমার একটু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতেছিলাম আর কি। শোন, ভবিষ্যৎ রে ভবিষ্যতের হাতে ছেড়ে দিয়া বর্তমান রে জাইপটা ধর। বর্তমান রে তো জাইপটা দেরি, ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি বাবু। হয়েছে কি জানেন, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখছি বাবু। স্বপ্ন? কোনো দুঃস্বপ্ন দেখছিস মনে হয় না। তা কি সেই স্বপ্ন বাবু? আমি দেখি আপনি আমারে দল থেকে বাই করে দিয়েছেন বাবু। আমি একটা মূর্খ মানুষ, লেখাপড়া কিছু জানি না। আপনি যদি আমার দল থেকে বাই করে দেন, আমি কই যাবো বাবু? তার মানে তুই নিশ্চয় কোনো অন্যায় করছস। কি কোন বাবু, আমি কি কোনো দিন দেখছেন কোনো অন্যায় টন্যায় কোনো দিন করছি বাবু? এ হন 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 হন, খারা খারা, তোর এই দুঃখ বিলাস রোগে পাইছে বুঝছস। সুখে থাকতে মানুষেরা ভূতে কি লায়? খাও। আমি কি না করছি তো কোনো কম কি নাই আমার? কি কইলি বিউটি? কইলাম যে নায়কের যে মগজ আছে সেই তোমার নাই। কও তো দেখি কিং কর্তব্য বিমূল। কি রহিম ভাইয়া, তুমি আগে বসো, খাবারটা আগে খেয়ে নাও, কারণ ওই শব্দ উচ্চারণ করতে গেলে তোমার দাঁত একটাও থাকবে না, পরে আর খাবার খেতে পারবে না। তুমি শুনো, ওইটা করলে কি হবে তোমার বলতো? গোপটা নরম হইয়া খুলে আমি বুঝছি, তুমি জোরে জোরে চিৎকার দিয়ে কথা কইবা, টান লেগে মুখটা খুললে খুলে দিয়ে দেন অগ্নি দিয়েছি। আরে ভাই করবো কি হবে, কালকে রাতে মাথার মনে করেছে এই ভাই।
মজুদা বললেন আমার আজকের গোপটা নাকি কালকে সেই রাজা ছেলেটা নিয়ে গেছে। জি বাবু। না 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 না, আমার গোপ আরেকজনের রুষ্ট উঠতে, এখন কোথায় সেই গোপ? আপনি চিন্তা করেন না, এই যে কিছুক্ষণের মধ্যে আয়া করব। আমি চিন্তা করবো না, এ কি বলছো কাকেন? থাক চিন্তা করেন না, ওই পোলা তো বাবুরে কই নিয়ে গেছে। না না, এবারও চিন্তার বিষয় হয়ে গেল। আরে আমি তো জানতামই না সে আমার গোপ লাগিয়েছে, এ তো রীতিমতো আমাকে অপমান করা হলো কাকেন। কি হয়েছে কাকেন? এই যে মজুদা, আমার গোপ আর একজন অষ্ট অর্ধে নিয়ে ঘুরছে, আপনি না বললেন প্রভাতেই দিয়ে যাবে। কি ব্যাপার খগেন, গোপ এখনো দিয়ে যায় নাই? যে না বাবু। না না, এটা তো ঠিক না। আরে ছেলেটা তো আজ সকালেই গোপ দিয়ে যাওয়ার কথা। মেম্বার ছেলেটা যে কি করতেছে, ওর কোনো খোঁজ খবর আছে? আমি এর খোঁজ খবর কেমনে রাখুম কোন বাবু বলেন। ফোন করেন মজুদা, ফোন করেন। আরে না 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 না, আপনি কিন্তু এভাবে দল চালাতে পারবেন না, এটা কোনো কথা হলো? আমার গোপ আরেকজনের অষ্ট অর্ধে। লিখগেন, দুই দিন হয় নায়ক হইছে, আমারে কয় দল কেমনে চালাইতে হইব আমি জানি না। নায়ক তো রাখ তো নায়ক, এরকম কত নায়ক নায়িকা আমার দলে আইলো আর গেল। আচ্ছা ওই মেম্বার ছেলেটার ফোন নাম্বার রাখছস? আরে আরে কি সুন্দর তেল তেলা, আর আমার গেলাম তেল তেলা নাই। আরে তোর কিন্তু তেল তেলা। ও এসব কুতি থেকে তো অজ্ঞান হয়ে গেছে। এ হাতে ওট বাই ওট ওট পানি পারে ওট বাই ওট 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 ভাই আপনার মতো আমি বুঝাইতে পারতেছি না, ওকে পালাই হবে না, এই গোপ এখনই নিয়ে যেতে হবে, মজুমদার বাবু আমার মেরে ফেলবে। আরে পারলে আর নিয়ে যা, আমি কিন্তু নিয়ে যেতে পারতেছি না, আমার তো শেষ। এইসব গাও গেরামে মেম্বার যা ডাপট, আপনি জানেন না করে গেছে এদের যদি আমি কেমনে বোঝাবো। আমি কি গোপটা কি আল্লাহ আল্লাহ গো, এটা মজুমদার বাবুর ফোন, আপনি বুঝাই কর। হ্যালো, আরে মেম্বার সাহেব আমার গোপটা কি হইলো, গোপটা কোথায়? আপনার গোপ তো আপনার নাকের নিচে দাদা। হাইজলামি করেন আমার সাথে, আমার কি গোপ আছে নাকি? হ্যাঁ, আরে কালকে আমার ওই হিরোর গোপটা নিয়ে গেল যে ছেলেটা, সেই গোপটা কই? আমি এই তো এইখান থেকে মাজেদার বাড়িতে এখনই ঢুকতেছি, যাইয়া মাজেদার এখান থেকে গোপটা নিয়ে আসতেছি, ওনারা রেডি রাখছেন। আরে বাবা রে, একটু তাড়াতাড়ি করেন, আমার হিরো খেপে গেলে কিন্তু অসুবিধা, আজকাল যাত্রাপালা করাই যাব না। নায়িকা খেপে নাই। হাইজলামি করেন, নায়িকা খেপ কেন, নায়িকার কি গোপ থাকে নাকি? তুমি কোন চিন্তা করবো না, আমি নিয়ে আইতেছি। হ্যাঁ
আমি বলতে পারবো না আপনি একটা কাজ করেন, মোস্টার দেবেন না আপনি আবার পঞ্চাশটা লাগতে পারেন, আমি আপনার ঠোঁটটা কাই বাইরে একটু পঞ্চাশটা না তুই আবার দেড়শোটা লাগতে পার তুই তো বেটা কর তো মুশকিল কেমনটা লাগে ভাবি কত দিয়ে মাথা খারাপ হয়েছে না রে শোন শোন তোরা কাছে এসো তোরা পাগল গেলাম পাগল পারে হ্যাঁ আমি সবাই মিলে মিলে পারে হ্যাঁ নাল্লা শিউলি ঘটনাটা শুনছস? কি হয়েছে? কাল গ্রামে যে লোকটা রাজার পাঠ করলো না, এটা আমাকে হিরোর গোপ লাগায় কাজ করছে। তো কি হয়েছে? আরে সেই গোপটা নিয়ে গেছে, এখনো কিন্তু গোপটা ফেরত দেয় নাই। হাই কস কি হ দিদি কিন্তু না খুব খেয়ে গেছে, মনে হয় আজকে পাঠ করবো। তাইলে তো পালাই হইব না। এই যে মুখটা যাইলো ঠাস করে একটা কথা কই দিলি, তুই কি আমার চোয়ে দেওস না? তাহলে কি তুই ভাবতেছস নায়কের পাট্টা আজকে তুই করবি? সমস্যাটা কি? পুরা পালার গল্প আমার পুরা মুখস্থ। তুই কি নিজেকে নায়ক ভাবা শুরু করছিস নাকি? আয়নার কি কখনো নিজের চেহারাটা দেখোস নাই? তুই আমার অপমান করলি শিউলি। শোন অপমানের কিছুই দেখোস নাই এখনো, ঠিক আছে? আমারে যেটা বলছস বলছস, আশেপাশে আর কাউকে বলিস না, আর এই কথা যদি মজুমদারের কান পর্যন্ত যায় তোরে পালা থেকে আউট করে দেবো। উফ শোন, আমি না হয় নায়ক হইতে পারবো না, কিন্তু তুই তুই কি সারা জীবন নায়িকার বান্ধবী রুল করে যাবি? তোর কি নায়িকা হওয়ার কোনো ইচ্ছা নাই? তুই কি আমারে পাম দিতেছস? পাম না রে শিউলি, পাম না, হাসা কইতাছি। আমি তো দিন রাত তোরলা স্বপ্ন দেখি, আমি নায়ক তুই নায়িকা, আমরা একসাথে যাত্রা পালা করতেছি, দর্শকরা তো আমগো দেখা আত্মালি দিতে দিতে শেষ হয়ে যাইতাছে। তাইলে তুই নাকের নিচে একটা গোপ বানাই ফেলা, ঠিক আছে? নাহলে তোরও যদি গোপ হারায় যায় তাইলে কি হবে? গতকাল রাইতে মাজেদ ভাইজান যাত্রায় পাঠ গাইছিল না, রাজার পাঠ। সেখানে একটা গোপ লাগাই দিছিল না? হ্যাঁ লাগাইছিল। সেই গোপ তো এখন আর খোলে না। কি জান খুলবে কেমনে? আমরা তো চিন্তায় শেষ, এটা নিয়ে বাড়িতে বিরাট হইচই, পানি তেল টানাটানি সব করা শেষ, কিন্তু সেই গোপ তো আর খোলে না। হায় হায়, তো তুমি আন কই যাইতেছো? আরে যাত্রা যে মেকআপম্যান গোপটা লাগাই দিছিল সেই ব্যাটারে আনতে যাই। বিষয়টা কিন্তু খুবই মজার বিষয় মনে হচ্ছে। এই ফাইজলামি করো, বাড়িতে কি বান্দর নাচ হইতাছে? মানুষের বিপদ নিয়ে মজা করো তাই না? আমি একটু ঝামেলার মধ্যে আছি, আমি গেলাম। হ্যাঁ এই আরে কি হয়েছে, তুই যেন ব্যাবলা লাগিয়ে গেলি কেয়া? আরে ঝামেলা পড়ছে আমি, তুই একটা লেম্বর মানে মেম্বর, তুই এরকম ঝামেলা ব্যাবলা লাগিয়ে গেলি কেয়া? না না আমি লেম্বর, আমি আসলে একটা লেভেন্ডিশ, আমার তো কোনো কিছু হইব না ভাই। আপনি ঠিক কথাই বলছেন, আমি আসলে কোনো কিছু কি ঘুম, আপনার আমার মাথা কোনো কিছু কাজ করতেছে না। একটু বুদ্ধি বের করেন ভাই, একটু বুদ্ধি বের করেন, শেষ হয়ে গেলাম। আপনি সুন্দর করে ভাবেন, একটু বলে দেন, বিষ আছে না? বিষ বিষ খাওয়া মানে মেরে ফেলতে, তোরে মরে গেলে তো লাভ নাই। তুমি যে দেখলে আমার পোস্টটা ভালো দেখ, এরকম কোনো কিছু আছে না আমাকে জানা ভাই। ধরুন আজ পর্যন্ত আমার কোনো কমিটমেন্ট বিষয় না, আমি যে কথা দিয়েছিলাম যে মজুমদার বাবুরে সে কথা আমি রাখতে পারলাম না, একজন মেম্বার হিসেবে শুরুতেই গলত। আরে কি কম, আমি তো কথা রাখবার দিই, তুই আমাকে বুদ্ধি দে, আমি তো সব কথা রাখবো, আমার কথা রাখ। আমার আমার কোনো বুদ্ধি মাথায় কাজ করতে পারে না ভাই, আমি অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না ভাই। ভাবি কোন জায়গায় প্রেশার না কেন? আপনি পাগল হয়ে গেছেন? আমরা কি ভালো আছি? পাগল হয়ে গেছি, আমি পাগল বোম পাগল হয়ে গেছে, ভালো নাই। ধরো এই গরমটা খায় না, গরম চাল আবার এই এইটা সরা ফালাও, এইটা সরা ফালে আবার ভালো লাগে। আমি তো হইতে পারে গরম স্যার বর আছে না, আপনি আপনি ঠিক দিয়ে করুন তো। কম শোনা কম, গরম স্যার মানে বাপটা গরমটা মনে করেন আঠা আছে না ভিতরে, এইটা মনে করেন যে গাইম না উঠে যেতে পারে। সত্যি কসম কসম কসম, এইটা তুই কসম কসম আমি দেখি। আরে আমার বউটা কত ভালো রে, আরে জান রে, আরে আরে না তোর তোর কানে তুই কালে গেলা, আরে আরে আচ্ছা আচ্ছা কামে লাগে। আল্লাহ 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 লাগবো 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 লাগবো, বিশ্ব লেখার কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা বিশ্ব লেখার কম তো বিশ্ব লেখ।
মজুমদার বাবু কেমন আছেন? ভালো আছি, কিন্তু আপনার এত আমার সঙ্গে কথা পরে হবে, আগে বলেন আপনাদের এই জায়গায় যে মেকআপ করে না ওই খগেন কই? খগেন তো আমাদের দলের মেকআপ আর্টিস্ট, তাহলে আপনি চেনেন কিভাবে? হ্যাঁ, খগেনটা যদি এখন না পাই তাইলে একটা বিরাট সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে? জি। কি এমন সর্বনাশ হবে বলেন তো? এই ঘটনাটা আমি আপনাদের বলতেছি ঘটনা যেটা ঘটছে মানে আমাদের বাড়িতে কালকে তো ওই যে যাত্রা পালা এখানে কাপড় না রেখে ওখানে পালাইছিলি গে? ওখানে পালাইছিলাম, ওই ইন্দুর ঢুকছিল। একবার কস ইন্দুর ঢুকছে, একবার কাপড় ঠিক করতেছি, উনি কে? মানে আমি চিনি বাবু। হ্যাঁ, আমি আসছি কেন মানে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে একটা বিরাট ঝামেলা। কোন ঝামেলা হয় নাই বাবু, আমি তারে চিনি, সে আমার পূর্ব পরিচিত। আসলে ওই যে বুঝছি তো বাবু, আমি তারে নিয়ে একটু আসি, একটু আলাপ চালাপ আছে বাবু, যাই আসেন তো। সব পাখা গজাইছে, নায়কের পাখা গজাইছে, নায়িকার পাখা গজাইছে, দাওয়াত দিলে তো ভালোই হইতো রে, কতদিন ধরে পোলা মাংস খাই না। আচ্ছা তুই এক খাওন স্যার কে আর কিছু চোখে রাখিস না? না, শুধু এই খাওয়ানোর লেগে তো যাত্রা পালায় যোগ দিছি, উপায় নাই বলেই তো অ্যাক্টিং করি। অ্যাক্টিং কে তো সোজা সোজা নয় তো কি, সোজাই যদি না হইব বিবলের লাহান পোলা নায়ক হয় কেমনে? আর নয়নতারা ও তো ঠিক মতো উচ্চারণই করবার পারে না, মহাপ্রাণে আটকায়। বাপ রে, তুই এত কিছু বুঝিস? শুধু তুই আমার বুঝস না। আমি আবার কি বুঝুম? আমারে আমার মন রে। তা তোর মনে কি আছে একটু শুনি। এক সাগর প্রেম। তুই আবার প্রেমও করতে পারস? প্রেম না থাকলে অ্যাক্টিং হইব কেমনে? ওরে বাবা, তোরা খালি আমার খাইতেই দেহস, বাইতে দেহস না। হইছে আপনি মাথাটা ঠান্ডা রাখেন, মাজেদ ভাই যদি একটু মাইট দৈর করে এটা একটু সহ্য করেন, আপনি একটু সহ্য করেন। না না না, আমার কথা বোঝেন,
গোপটা কিন্তু খুলতে হইব, মাথা গরম আছে ভাই জানেন, আস্তে ধীরে চলে ঠিক আছে, আসেন আসেন ভাই। আমি একটা কথা কই, আপনারা হাসেন কান্দেন যেটাই করেন, এই গোপ দিয়াতেন দয়া করে আর আমার বউ এর মাঠে ও বউ অন্য কিছু, তাহলে এখন কি করবো ভাই? তা নয় তো কি, কালকে সারা রাতটা ঘুমাতে পারি নাই, মোস্তান্দার দাদা হাত ব্যথা হয়ে গেছে, পিঠে বন্ধ ব্যথা হয়েছে, মাটিতে শুয়েছিলাম আমি। শুনেন ভাবি একটা কথা বলি, এই ছোট ভিতরে যাচ্ছে, তুই বড় বড় কথা শুনিস না, তুই যা, আপনারা এই জীবনে ঝগড়া করতে পারবেন, আপনারা মরণের পরও ঝগড়া করতে পারবেন, আমার কিচ্ছু যায় আসলে স্বামী স্ত্রীর ব্যাপার। আমারে গোপটা দেন গোপটা নাই দিয়েছি, যেই কথা আমি মজুমদারে দিছি দাদারে দিছি, আমি গিয়ে দিয়ে আসবো এখন, আর ভালো লাগতেছে না। আর ভাই আমি গোপ দেবো কিভাবে, ভোট কেটে দিয়ে দেন। তোমার গোপটা কে লাগাতে বলেছিল, এটা তোমার কে করতে বলেছিল? আসলে কি বলতো, দেশি পদ্ধতিতে বানাতে হলে লাগবে হচ্ছে পাট, পাট আর ধরো আধুনিক পদ্ধতিতে যদি বানাই আমরা স্কেল অফ লাইফ। তুমি দুব্বা দিয়ে বানাও, আমাদের কোনো ঝামেলা নাই রে বাবা, তুমি এক কাজ করো ওইটা ওনারে লাগাই দিও, তুমি এটা উঠে দাও, এটা মানে কিন্তু ওনার তো এটা উঠাইতে হইব আগে। আমার তো মোস্ট লাগবো না, আমার মোস্ট খোলা লাগবো, খোলার জন্য 5,000 টাকা চা আমি দিয়ে দিতেছি। আমি সারা দিন ওরে মুখ সমা দেখবো, আল্লাহ জানে আমার অস্থির লাগতেছে। এই যে ডাক্তার ছিল, এই যে ডাক্তার ছিল, এই যে মেকআপ, ভাই রাখো তোমার রিহার্সেল আর রিহার্সেল, আগে পালা হয় কিনা সেটাই দেখো। ওমা সে কি ও মজুদা, কন্টাক কি বাতিল হয়ে গেছে? আরে আমার গোপই তো নাই। বিমলদা কি যে বলো না, তোমার আবার গোপ ছিল কবে? এই শোনো, ও আজকের পালায় যে পাটটা গাবে সেই পাটটাতে ওর একটা গোপ লাগবে, সেই গোপটা এখন এসে পৌঁছে নাই। কি যে বলছো না তোমরা, কিছুই তো বুঝতে পারছি না, কার গোপ, কোথায় গেছে, কোত্থেকে আসবে? এই মেয়ে শোনো, তোমার এত কিছু না বুঝলেও চলবে, তুমি ভিতরে গিয়া একা একা তোমার পাটটার রিহার্সেল করো গা, যাও। কি যে বলো না মজুদা, একা একা গিয়ে রিহার্সেল করা যায়? আবার রিহার্সেল? ওই তো হলো, আমি না একটা বিষয় কিন্তু ভীষণ মাইন্ড খাই। তাহলে তো ভালোই হইলো, আজকে দুপুরে আর তোমার কিছু না খেলেও চলবে। আরে দূর, সকাল থেকে এখনো পর্যন্ত কেউ আমাকে এক কাপ চাও দেয়নি, দুপুরে যে কি খাবো সেটাও জানে না।
নয়নতারা মেজাজ কিন্তু খুব খারাপ আছে, এত বেশি বকবক করো না তো। কি আমি বকবক করছি? ও মজুদা দেখলে তোমার নায়ক কি বললো, আমি নাকি বকবক করছি? এই যে শুনো, এলাকার অনেক লোক আছে আমার সাথে না একটু কথা বলার জন্য চটপট চটপট করে, আমি তাদের পাত্তাই দেই না। আর উনি চুপ, একদম চুপ। দাও এখন ঠেলা সামলাও। মজুদা আরেকটা বার ফোন করেন না। আরে ফোনের পর ফোন তো করতেই আছি, এই মেম্বার বেড়ায় তো একবারও একটা কাজের কোনো কথাই বলতে পারলো না। খগেন। জি ভাই, আমরা যে কি ঝামেলার মধ্যে আসছি সেটা তো বুঝতেছ ভাই? আরে মোস্ত লাগেছে কি যে আমি কি দিয়ে লাগেছ? আপনি তো দায়িত্ব নিয়ে আইছেন, মোস আপনি ফেরত দিবেন। আমি মোস ফেরত দিব? লাগাইছ তুই, খুলব কে? আমি এখন এটা কি হবে তুই আমারে বল। ভবিষ্যৎ অন্ধকার, জানি না। স্যান্ডেল দা কলম বাইরাবো কিন্তু। আমি একটা কথা কই, আমার কথাটা সত্য করে সবাই আমার মোর কথা শুন, আমার কথা শুন। ওনার মস্তটা একেবারে ভালো মতো লেগে গেছে, কোনো কিছুতেই ছুটতেছে না। আমি একটা ড্রামের মধ্যে ওনারে আধা ঘন্টা চুবাই রাখি, এরপর হয়তো আস্তে ধীরে মস্ত উঠে যাবে। এটা কিন্তু ভালো বুদ্ধি। এই না বুঝে ভালো বুদ্ধি করছ, থাপড়া দাঁত থাপড়া দেবো। আচ্ছা তুমি যে কইলা তোমার স্বামীরে আধা ঘন্টা ও যে ড্রামা তো চুবা রাখবা, আমি তো দমেটকে মরে যাবো, তোর মুখ দেখলে কি না থাকলে কি? আমি বলতেছি ভাইয়া, এই বুদ্ধি আমার কাছে আছে, ওই যে পাপ্পা গাছ আছে না, ওই যে নলগুলো আছে না, সেই নলগুলো মনে করেন আপনার গাম সাবিয়া মুখটার ভিতরে অ্যাটাচ করে দিবো পাইপটা। না এইসব করো দেবো না, এই মদ যদি নষ্ট হয় দাদা আমারে দল দেখে বাই করে দিব। দরকার বলে আমি পাঁচ বছর ওয়েট করুম। এতদিন আমি আমার কথা শুনেন সব বার, গোপটা আমি লাগাইছি, গোপটা আমি তুলুম। হ্যাঁ তোল, ডাক্তার আপনার এত না। আপনি কোন রকম কোন টেনশন করবেন না, আমি লাগানোর টাইমে কত সুন্দর করে লাগিয়েছি আপনি। এই যে দেখেন ভাই, ফুদান একটু ফু 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 ভাই, দেন কিন্তু ব্যথা পাইছে। হ্যালো। জি মজুমদার বাবু। ও মেম্বার দাদা, আপনি আমার একটু রক্ষা করেন। আচ্ছা ওই মাঝেদের বাড়ির কামের লোক মন্টু এসে দেখলাম আমাদের খগেন্দ্র নিয়ে গেল, ঘটনাটা কি বুঝতেছি না তো কিছু। ঘটনা কিছুই না মজুমদার বাবু, আপনার জিনিস তো, তাই ভাই নিজে খুলতে সাহস পাইতেছে না, এলিকে খগেন্দ্র নিয়েছে। কোন কি? তার মানে ওই গোপ লাগায় মাঝেদ কাল সারা রাত শুয়েছিল? ওরে দাদা, গোপ নষ্ট হওয়ার ভয়ে সারা রাত মাঝেদ ভাই ঘুমায় নাই, গোপটা পাহারা দিছে, আমরাও দিছিলাম। আপনি কোনো চিন্তা করেন না মজুমদার বাবু, খগেন তো আয়া পড়ছে, খগেন এমন ভাবে মাজেদ বের গোপটা খুলবো, ওই যে নতুন বইয়ের ঘুমটাটা নতুন জামাই যেমনে খুলে না ঠিক হেমনে সহজতে খুলবে, আরামসে খুলবে, আপনি কোনো টেনশন নেন না। আরে দাদা দাদা একটু তাড়াতাড়ি করো দাদা, আমার নায়ক তো এদিকে খাওয়া দাওয়া সেরে দিছে, কারণে অকারণে সেতে যাইতেছে। কিছুক্ষণ আগে আমাদের নায়িকার এসে এমন ঝাড়ি মারা মারছে, ওইদিকে তো নায়িকা গিয়া বসে বসে কান্দাছে, আমি জি কি করি। সর্বনাশ, আমার নায়িকা কান্দাছে, আমার তো এই কথা শুনে বুকটা ফাইটা যেতেছে গা, আমি এখনই আইতেছি। আর যাই করেন গোপটা নিয়ে আইসেন, তাড়াতাড়ি করেন। আরে ভাই আমি তো কইলাম আমি আইতাছি, আপনি যেভাবে একটা দিকে খালি খেয়াল রাখেন, নায়িকা যেতে না কান্দে, আর চোখ দিয়ে যেতে পানি না বাইর হয়, হাঁসের ময়দানে আপনি ঠেকা থাকবেন এই পানির লেগে। খবরদার ভাই একটা কথা মনে রাখবেন, ওই পানি যদি ভুলক্রমে বেরিয়ে যায় মাটিতে পড়তে দিবেন না, হাতে কোট করে নিয়ে নেবেন, লবণের পরিবর্তে প্রয়োজন বাতাল লোকে খেয়ে নেবেন, আমার কোনো আপত্তি থাকবে না। হ্যালো হ্যালো, এই শোনেন।
তোরা কি করছিস কি করছিস? তুমি কথা কই না তো, আমরা মহাচিন্তার মধ্যে আছি। ভাইজান তুমি একটু শান্ত হয়ে থাকো, আমরা চিন্তা করে করে তোমার গোফ খোলার উপায় বের করতে। আজকের মতো যদি তোমার নাকের নিচ থেকে গোফটা আমি সরাতে না পারি তাহলে আমি সোজা বাপের বাড়ি যাবো। আমি তো সিদ্ধ করতেছি আমার জায়গা থেকে মজুমদার ওর সামনে গিয়া পরন মানে কি? আমি তো শেষ, আমি কোন দিকে যাই পালামু? এই যে আপনি কি কইতেছেন, আপনি পালা গেলে পাবলিক কি বলবে? আপনি মেম্বার না? ভাই যাবে করস্তা কি চককে কিন্তু দাঁত ব্যক্তি ভালা দেবো কিন্তু। ও বুঝা ফালাইছি বুঝা ফালাইছি, সবাই নিজের নিজের চিন্তা করতেছে। আমার যে কি হব, আমি যে কার মধ্যে আছি এটা কেউই চিন্তা করতেছেন না তোরা। আমার এনে টেনা টেনা আমি যদি জাদু জানতাম তাহলে আমি ঠিকই তোমার গোপটা গায়ব করে দিতাম। আরে আরে আল্লাহ পাক আল্লাহ পাক তোর জন্য অনেক করবে, আর জীবনে কোনো সুযোগ তোর মসলা দেয়। সিসি কি কইতে মসলা দেবো কেন, ভালো থাকিস বোন। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না ভাইজান, এখন যাবো আর নিমিশের মধ্যে একটা জাদুঘর ধরে নিয়ে আসুন। এই গাধার বাচ্চা, স্যান্ডেল কো আমার, স্যান্ডেল দাও না, স্যান্ডেল স্যান্ডেল দাও। এই আমি যাই মজুমদারের সামনে পড়া আর বাঘের সামনে পড়া তো একই কথা। ভাই ভাই আমি কই কি মন্টু ভাই যাক, কিন্তু যাওয়ার সময় আনিস ভাইরে নিয়ে যাক, কারণ আনিস ভাই যাইয়া চেয়ারম্যান সাহেবের কথা কই। আনিস কে না, দোকানদার আনিস ভাই। ও আচ্ছা আচ্ছা দোকানদার, ওইটা রেখে যাক। হ্যাঁ যাইয়া তো চেয়ারম্যান সাহেবের কথা কইয়া ওনারে বাইর করব জাদুকর সাহেবরে, তারপরে মন্টু ভাই যাইয়া বাইর করার পরে মন্টু ভাই নিয়ে চলে আসবো। আরে আমার দুই বোনের মাথায় তো দেখি এই যে আইনস্টাইন বার করছে, খালি বুদ্ধি গিজ গিজ করতেছে। এ বউ আর কি তো লাগছে, কি দেখা লাগছে। মোটু মোটু তাতে যা, দৌড় 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 দৌড়। আমি জাদুকর নিয়ে আসছি, তারপরে আমার জন্য কার নিয়ে আইছেন? আমারও খুব ভোক লাগছে। হ্যাঁ তোমারও দিমু। হ্যাঁ খবরদার। দিদি তুমি না খাইলে কিন্তু আমাগুলো খাওয়ান দিব না, আর তোমার জন্য কিন্তু আমরাও না খেয়ে বসে রয়েছি। চলো তো দিদি চলো। আই তখন আমি কইছি আমার একটাই কথা, বিমল দা আইসে যদি নিজে আমারে রিকোয়েস্ট না করে আমি যামু না খামু না। বিমল দারে তো তুমি চিনো না দিদি, সে আলাদা কিসিমের মানুষ। হে কোনোদিনই তোমার রিকোয়েস্ট করতে আইব না, তাহলে আমিও কোনোদিন খামু না। তাইলে তুমি অ্যাক্টিং করবা কেমনে? এই বইয়ে কিন্তু তোমার একটা বিমলদা থাপ্পর মারে, থাপ্পর খায় কিন্তু তুমি অজ্ঞান হয়ে ফেলাও। দিদি তখন কিন্তু আমাদের দুইজনের একজন নায়িক হয়ে যাব, আমারই কিন্তু সম্ভাবনা বেশি আছে। আই তোরা কি আমারে ভয় দেখাইতে আইছস? না গো বন্যা, সে সাহস কি আমাগো আছে? নিতাই দা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছে না। দিদি নিতাই তো প্রায় কান্না কান্না অবস্থা ক্ষুধায়। আমি তো কইছি আমি খামু না খামু না খামু না, কোনোদিনও খামু না কখনো খামু না। আমরা হক বলে না খাই আছি, এরপরও তুমি খাবা না? না কইছি তো খামু না। দেখো বোন তোমার আমরা রিকোয়েস্ট করবার আইছিলাম, তুমি যখন আমাদের রিকোয়েস্ট রাখবাই না, ঠিক আছে তুমি থাকো এই বিটি, চল আমরা খেয়ে নিই। চল যাই গা। আয় তোরা কি হাসায় আমার ছাড়া খাইবি? তোমার ছাড়া তো খাইতে চাই না দিদি। নিতে একটা কথা বলে জানো, পেটের ক্ষুধা নিবারণ করতে এই যাত্রা পালা করা। হে পেটে তো শ্বাস দিতে পারি না, তুমি খাইবা? তোরাও শুনে রাখ আর একটা কথা ভুলে যাইস না,
আমি এই পালার একমাত্র নাইকে রিকোয়েস্ট আমারে করাই লাগবো, আর এটাই আমার শেষ বচন। যাতরা ঠিক আছে, তোমার বচন। যাই আমি আসছিলাম মানে ওই আজকে চেয়ারম্যানের মেয়ের বার্থডে তো, মানে জন্মদিন, তো সেই উপলক্ষে আজকে একটু ম্যাজিক দেখতে চাচ্ছে, জাদু দেখতে চাচ্ছে। তো চেয়ারম্যান সব আমার পাঠাইলো আপনাদের যে ওস্তাদ আছে না ম্যাজিক জাদুকর, তাকে একটু নিয়ে যাইবার জন্য। আমরা তো বাইরে খ্যাপ ট্যাপ মারি না। সি 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 সি, খ্যাপের কি হইলো? যাবে ওই মেয়েটার একটু খুশি করলো, টাকা পয়সা দিল একটু, এই না না, তা হইলেও জিনিসটা তো খ্যাপের মতোই হয়ে গেল। তাইলে আমি চেয়ারম্যান সাহেবের দিকে কি কমু? বসেন বসেন বসেন। কি বলবেন সেটাই তো ভাবতেছি। কাকা, চেয়ারম্যান কিন্তু খুব ভালো মনের মানুষ, তো কারো উপর যদি একবার খেপে তাইলে কিন্তু তার রিলিফের চাউল বানাই ফেলে। মনে করেন আমি আপনার ভয় দেখাচ্ছি না, সাবধান করে দিচ্ছি, শুধু শুধু ঝামেলা বাড়ে আর কি লাভ বলেন। দুলাল, দালাল, সারাদিন ঘুম পারছ নাকি? হ্যাঁ, এন চোখ ডল, বেলা বাজে 12টা। আচ্ছা কাম কর। আরে বুঝেন তো, রাইত ভুইরা এই অভিনয় করার লাগে, ম্যাজিক দেখান লাগে, মাঝে মাঝে নাচ হয়, গান হয়, আবার ম্যাজিক হয়, পরিশ্রম হয়। তুই এক কাম কর, এই ভদ্রলোকের সাথে একটু চেয়ারম্যান সাহেবের বাড়িতে যা। কেন? ওই চেয়ারম্যান সাহেবের মেয়ের নাকি আজকে জন্মদিন, মানে বার্থডে। উনি বলছে ওই মেয়েটার একটু খুশি করার জন্যে একটু ওই জাদু টাদু দেখাইতে চায় আর কি। এটা কি কোন উস্তাদ? আপনি তো কইছেন ও পালার বাইরে কোনো খ্যাপ ট্যাপ মারা পারুম না। দেখছেন, আমার উপযুক্ত সাগরেদ কঠিন শিষ্য। হ, আমি বলছিলাম আমি একটা বিধিনিষেধ করছিলাম, তা আমি আবার সেটা তুলে নিলাম। এখন তুই যা, এই দুটা জাদু দেখায় চলে আয়গা। বায়না করছেন? টাকা পয়সা নিয়ে ভাবেন না, আমাদের চেয়ারম্যানই দিল খোলা আসমানের মতো। আরে যা যা, চিন্তা করিস না, আমি করলাম তো, তাড়াতাড়ি যায় দুটা জাদু দেখা চলে আয় যা। বল, মালপত্র লয়ে আসি। ঠিক আছে। রাত ভুইরা অনেক প্রেশার যায় বুঝেন না, এই ধরেন যাত্রা চলতেছে, একটা নাচ হয়ে গেল, দুইটা ডায়লগ হইলো, তারপর আবার একটু জাদু হইলো, কত কিছু যে করা লাগে। আপনারা তো আছেন বেশ মজায়। বুঝছি, টাকা তার মানুষ এমনি এমনি দেয় না, কষ্ট করতেই হয়। আচ্ছা আপনি একটু বসেন, দেখিও কদ্দর কি করলো। ভাবি একটা কাজ করবা নাকি? কি কাজ? কইতেছি ভাইয়ের কোন নাস্তার মধ্যে সম্মের ঝাল দিবা নাকি? এইসব ফল টলকাটা বাদ দাও। ঝাল দেবো কেন? বোঝো না এই ব্যাপারটা। ধরো সেই নাস্তা খাইয়া সম্মের ঘামা ঘামলো আর নাক দিয়া প্রচুর পানি বাইরেলো, তখন গোপ নরম হইয়া বাইরে আইলেও আইতে পারি। তোর এই আইডিয়া আমার ভালোই লাগছে, কিন্তু এমন কিছু রান্না করবা
যাতে ভাইজান বুঝতে না পারে, তাইলে কিন্তু খাইবো না। তুই কি বোকা মনে করছিস? আমি এমন আইটেম বানামু টেরি পাইবো না, শোনা শোনা করে খেয়া ফেলে কি রান্না করুন ভাবো। আমিও ভাবছি স্যুপ বানাই। হ স্যুপ বানাও, ভাইজানের খুব পছন্দ, তুমি খুব মজা করে বানাইতে পারো। স্যুপ বানামো, স্যুপের মধ্যে এমন শুকনা মরিচ দিমু, না না শুকনা মরিচ তো লাল দেখা যাবো, কি দিমু গোলমরিচের গুঁড়া দিমু, সাদা গোলমরিচের গুঁড়া দিমু, বোম্বাই মরিচ দিমু, দিয়া এমন ঘোটা দিয়ে রান্না করুম, চালের চোটে গোপ বাবাজি আছে না নিজে এখান থেকে খুইল্লা হাইটা যাতার দিকে রান্না দিব। কি ভালো দিয়ে বানাবো, নাস্তা নাস্তা বানানো দরকার নেই, চল চল। বাইরে আমরা যারা যাত্রা পালায় কাম করি তাদের অবস্থা বলার মতো না, সিজনে যাত্রা করে চলি, অন্য সময় তো ক্ষেত খামার করতে হয়। কিন্তু আপনি তো জাদুকর, জাদু দিয়ে টাকা বানাইবেন, জাদু দিয়ে সবকিছু কিনতে পারবেন, আপনার সমস্যা কি? তুমি যে মিয়া কি কও, জাদু দিয়ে কোনো কিছু বানান যায় না, জাদু হলো ভেলকিবাজি, চোখের ধুলা। হায় হায় কোন কি, তাহলে আপনার দিয়ে তো কাম হইব না। হইব না কি কাম হইব না? শোনেন সময় নষ্ট করেন না, চলেন দেরি হয়ে গেলে চেয়ারম্যান সাহেব আবার খেপে যাবে। কয়টা চকলেট লই যাইতাম? আচ্ছা নিবু মানে চলেন সামনে থেকে নিবো, আসেন চলেন চলেন চলেন।